বাংলাদেশের সিনেমা আগে কখনো দেখিনি, ওই চঞ্চল চৌধুরীকে চিনি ওই অবধি। কেন বইটা মানে যতদিন না টুপান টু আসছে পুরোপুরি বুঝতে পারলাম না বইটার মানে। কেমন লাগলো একটু বলুন। কেমন লাগলো? সুপার ডুপার হিট, ভালো লেগেছে। কেমন লাগলো স্যার? কেমন লাগলো? ভালো। কেমন লাগলো ম্যাডাম একটু বলুন। কেমন লাগলো স্যার? ভালো, ভালো হয়েছে। কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে। কেমন লাগলো? খুব ভালো হয়েছে। কেমন লাগলো? ভালো হয়েছে। কেমন লাগলো? সুপার ওয়েটিং ফর পার্ট 2। আউট অফ 10 কত রেট করবে? 8.5। কেমন লাগলো ম্যাডাম? ভালো লাগেনি একটু বলুন না, মানে কোন সাইডগুলো, মানে কোন যে জায়গাগুলো। আমি বাংলাদেশের সিনেমা আগে কখনো দেখিনি, ওই চঞ্চল চৌধুরীকে চিনি ওই অবধি। হ্যাঁ, ভালো লাগেনি সিনেমাটা। কেমন লাগলো? বই ভালো হয়নি। বই কেন কেন কি খারাপ লাগলো? মিল হয়নি লাস্ট টাইম। আচ্ছা, লাস্টে মিল হয়নি, লাস্টে হয়নি। ভালো, ভালো হয়নি। না, এমনি অভিনয় বা অন্যান্য জিনিস কেমন দেখলেন? ভালো হয়েছে, কিন্তু মিলটা ভালো হয়নি। কেমন লাগলো? সাকিব খানের অভিনয় কেমন লাগলো? সাকিব খানের অভিনয় তো খুবই ভালো, এবং চঞ্চল চৌধুরীর অভিনয় আমার খুব ভালো লাগে। আচ্ছা, এই দুজন আর্টিস্ট খুবই ভালো। এর মধ্যে গাজী রাখায়েদ আছে, ওনার অভিনয়টাও খুব ভালো হয়েছে। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। কেমন লাগলো? হ্যাঁ, ভালো লেগেছে। ওভারঅল মানে সিনেমাটা দর্শক কত দেবে? কেমন লাগলো দাদা ছবিটা? কেমন লাগলো সিনেমাটা? ভালো লাগেনি কেন? মানে কী সমস্যা আছে ছবিতে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কেমন লাগলো? সাকিব খানের ফ্যান নাকি? হ্যাঁ। মানে দর্শক কত দিচ্ছেন ছবিটা? কেন বইটা মানে যতদিন না টুপান টু আসছে পুরোপুরি বুঝতে পারলাম না বইটার মানেটা।